এই গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো চলে এসেছি তোমাদের জন্য আবার একটা দারুণ ডেলি ব্লগ নিয়ে। তো আজকে একটা নতুন লোকেশনে চলে এসেছি। তো কালী পুজোর প্রিপারেশন তো শুরু হয়ে গেছে সবাই জানো। তো আজকে কালী পুজোর প্রিপারেশনের একটি ব্লগ তোমাদেরকে দেখাবো। আজকে একটা নতুন লোকেশনে এসেছি কালী পুজো ব্লগ কভার করতে। তো অবশ্যই তোমরা সঙ্গে থেকো, আশা করছি তোমাদের ব্লগটি খুবই ভালো লাগবে। তো খুব সুন্দর থিমের ওপর এখানে কালী পুজো মণ্ডপ তৈরি হচ্ছে, তোমাদেরকে থিমটা অবশ্যই জানাবো, শুনে তোমরাও খুব এনজয় করবে, আশা করছি তোমাদের ভালো লাগবে এই কালী পুজো মণ্ডপটি দেখে। এখানে প্রিপারেশনের কাজ চলছে, দেখতেই পাচ্ছ পেছনে, দেখো এখানে মণ্ডপ তৈরি হচ্ছে, বিভিন্ন স্ট্রাকচারগুলো এখানে রাখা রয়েছে দেখো। তো যারা নতুন চ্যানেলে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা, বেল আইকনটি হিট করে রাখো আমাদের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো আজকে তোমাদেরকে একটি কালী পুজো মণ্ডপে নিয়ে চলে এসেছি আমাদের দুর্গাপুরের, খুব সুন্দর একটা থিমের ওপর এখানে কালী পুজো মণ্ডপ হচ্ছে, তোমাদেরকে পুরো জায়গাটা আমি ঘুরে দেখাচ্ছি, তো তোমরা অবশ্যই এনজয় করবে দেখে। তো প্রথমে আমাদের চ্যানেলের তরফ থেকে সবাইকে আপনাদেরকে নমস্কার জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। তো এখানে শুনেছি যে খুব সুন্দর একটা থিম হচ্ছে, সেটি জানার জন্যই আজকে চলে এসেছি এখানে ব্লগ কভার করতে। তো যদি আপনারা একটু বলেন এই মণ্ডপটির ব্যাপারে, কি মানে কি থিম হচ্ছে সেটি যদি বলেন একটু। আমাদের থিম হবে ভিক্টোরিয়া, কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল। আচ্ছা, তো এইটা আপনার মানে কতটা হাইট হচ্ছে উপরটা, আরো কি এখানে কি আরো হাইট হবে না এইটাই শেষ? আচ্ছা, আর কি বলে কতদিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে মণ্ডপটি? আমাদের এটা কমপ্লিট হবে 70 ফিট হাইট হবে। আচ্ছা, আর কিছু চমক থাকছে মানে কোনো প্রোগ্রাম টোগ্রাম বা কিছু এখানে? হ্যাঁ, প্রোগ্রাম মোটামুটি লাগবে আমাদের। আর আমরা এমনি এখানে একটা মেডিকেল ক্যাম্প করছি যাতে সবাই এখানে করতে পারে, মিশনের তরফ থেকে মিশন। আচ্ছা, দেবিকা আচ্ছা, দেবিকা হাই হাই হসপিটালে আর মিশনের উদ্যোগে, যৌথ উদ্যোগে এখানে একটা ক্যাম্প, মেডিকেল ক্যাম্প করছি। বাহ, খুব ভালো উদ্যোগ। তো মণ্ডপটি যখন তৈরি হবে আশা করছি আবার এসে আমি আমাদের দর্শকদের মণ্ডপটি দেখাতে পারবো। তো আপনাদের সবাইকে এই সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। মণ্ডপের ওপরের মাথার যে গম্বুজটি দেখো এখানে অনেকটাই তৈরি হয়ে গেছে। তো এখানে যে থিমের ওপর কাজ হচ্ছে সেটি তোমাদেরকে বলছি, এখানে আমি শুনেছি যে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল যে ঐতিহাসিক জায়গা আছে তার উপরেই এখানে মণ্ডপটি তৈরি হচ্ছে। তো সেইটি হচ্ছে থিম এখানকার, ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল থিমের উপরে এখানে কালী পুজো মণ্ডপ তৈরি হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ দেখো সব জায়গাতে এখানে বিভিন্ন স্ট্রাকচার বানিয়ে রাখা হয়েছে, এগুলি বসানো হবে মণ্ডপে। তো তোমরা এই মণ্ডপটি দেখে আশা করছি আনন্দিত হবে, আমাদের দুর্গাপুরে এই মণ্ডপটি তৈরি হচ্ছে, অবশ্যই আশা করছি তোমরা দুর্গাপুরে আসবে, দুর্গাপুরে এসে এই মণ্ডপটি ভিজিট করতে পারো তোমরা কালী পুজোর সময়। চলে এসেছি আমাদের দুর্গাপুরের বিজন টাউনশিপের নিউটন এরিয়ায়। এই নিউটন এরিয়ায় একটি কালী পুজো মণ্ডপ হচ্ছে খবর পেলাম। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা চারিপাশেই তোমার সোলার কাজ হয়েছে, সোলার কাজ একটা ফ্রেমের মধ্যে দেখো, এখানে তোমরা বন্ধুরা সোলার কাজগুলো এখানে হয়েছে প্রচুর, এখানে দেখতেই পাচ্ছ সামনে দেখো প্রচুর স্ট্রাকচার বানিয়ে রাখা রয়েছে, ফ্রেমের ওপরে এখানে সোলার কাজ হয়েছে, এগুলো হচ্ছে দেখো এখানে এগুলো সোলা বানিয়ে রাখা হয়েছে ডিজাইনগুলো। তো ভিক্টোরিয়া মেমোরিয়ালসের যে যে হোয়াইট কালারের যে খুব সুন্দর লাগে সেই রঙের ওপরে এখানে বানানো হচ্ছে থিমটা।
তো আশা করছি মণ্ডপটি খুবই সুন্দর দেখতে হবে। তে কালীপুজো মণ্ডপের প্রিপারেশনের কাজ চলছে দুর্গাপুরে। জায়গাটি হচ্ছে নিউটন, নিউটন এরিয়ার কালীপুজো মণ্ডপ এখানে তৈরি হচ্ছে। তো এই বছরের থিম হচ্ছে এখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালস, কলকাতার যে ভিক্টোরিয়া মেমোরিয়ালস আছে সেই থিমের উপরে এখানে কাজ হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন এখানে স্ট্রাকচার বানিয়ে রাখা হয়েছে বন্ধুরা, দেখো এখানে খুব সুন্দর লাগছে দেখে। এইটা হচ্ছে ভেতরে, দেখো এখানে প্রতিমা থাকবে এই ভেতরটাতে দেখতে পাচ্ছ তোমরা। আর ভিক্টোরিয়া মেমোরিয়াল আমাদের দুর্গাপুরেই তৈরি হচ্ছে, তো তোমরাই এসে দুর্গাপুরের কালী পুজোতে এবার ভিক্টোরিয়া মেমোরিয়াল স্বচক্ষে দেখতে পারো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই এই ব্লগটি বেশি বেশি করে লাইক শেয়ার করো, যাতে আমাদের চ্যানেলটি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। যারাই নতুন এসছো চ্যানেলে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।